অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এমনটি দাবি করে মিথ্যা ও টুইস্ট করা সংবাদের প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। এক যৌথ প্রতিবাদ বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গণধিকৃত সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের টার্গেট নিয়ে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আর দুঃখজনকভাবে এই নিকৃষ্ট নাটকে মূল ভূমিকা পালন করছে পুলিশ ও দলকানে কিছু গণমাধ্যম। প্রতিবেদনগুলোতে সেবাদাস পুলিশের মিথ্যা বক্তব্যকে পুঁজি করে বলা হয়েছে তথাকথিত অস্ত্রের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক আছে, যা সম্পূর্ণ বানোয়াট ও সাজানো। এসব অস্ত্রের সাথে ছাত্র শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। তাছাড়া অস্ত্রগুলো ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীর কাছ থেকেও উদ্ধার করা হয়নি, এমনকি ছাত্রাবাস থেকেও নয়, বরং এগুলো উদ্ধার করা হয়েছে গভীর রাতে পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি তিনতলা বাড়ির পেছনে গর্ত থেকে। অন্যদিকে মাটির গর্তের ভিতর থেকে একটি ব্যানারে মোড়ানো অস্ত্রের বস্তা পাওয়ার কথা বলা হলেও ছবিতে দেখা যাচ্ছে ব্যানারটিতে সামান্য মাটিও লেগেনি, বরং তার ঝকঝকে পরিষ্কার। এতে প্রমাণ হয় ব্যানারটি বাইরে থেকে এনে বস্তার সাথে মোড়ানো হয়েছে, অথচ কলেজের বাইরে গভীর রাতে অস্ত্র কারা রাখলো, কি উদ্দেশ্যে রাখলো, তার কোনো যাচাই বাছাই না করে পুলিশ গ্রেপ্তার করেছে ঘুমন্ত অবস্থায় থাকা 72 জন মেধাবী কলেজ ছাত্রকে। নেতৃবৃন্দ বলেন, একই রাতে চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলিতে বেশ কয়েকজন মারাত্মক আহত হলেও সেখানে পুলিশ কোনো অভিযান পরিচালনা তো দূরের কথা, একজনকে গ্রেপ্তার করেনি, অথচ সূক্ষ্মভাবে চট্টগ্রাম কলেজে নাটক পরিচালনা করেছে। নেতৃবৃন্দ কারো অপপ্রচারের হাতিয়ার না হয়ে সত্য প্রকাশের স্বার্থে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদকবৃন্দ ও গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান এবং নিরপরাধ ছাত্রদের মুক্তি দিয়ে তাদের পড়াশোনা অব্যাহত রাখার সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।